আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমাদের অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আমি কাজীউদ্দিন মোহাম্মদ আলাবাস মেমোরিয়াল কলেজ ইতিহাস বিভাগ। তো আজকে অনলাইন ক্লাসের তোমাদের আলোচনা করব শ্রেণী দ্বাদশ ইতিহাস দ্বিতীয় পত্র। আজকের আলোচনা বিষয় ফরাসি বিপ্লব চতুর্থ পর্ব। ফরাসি বিপ্লব চতুর্থ পর্ব ও নেপোলিয়ন বোনাপার্ট আজকের আলোচনা বিষয়। তো যাই হোক, আমরা এর আগে ফরাসি বিপ্লব সম্পর্কে আলোচনা করেছি। আজকে যেটা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো এবং হাতের কাছে যে টেক্সট বইগুলো আছে সেগুলো অধ্যয়নের চেষ্টা করো। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। তো তোমরা জানো যে নেপোলিয়ন বোনাপার্টের নাম শুনেছো তোমরা হয়তো, কিন্তু আজকে আমরা একটু বেশি জানবো যে নেপোলিয়ন বোনাপার্ট একটি কিংবদন্তি নাম, একটি অবিস্মরণীয় নাম, একজন বীরের নাম। নেপোলিয়ন বোনাপার্ট অত্যন্ত একজন, তিনি ফ্রান্সের সম্রাট ছিলেন, তিনি একজন খুব খ্যাতি সম্পর্কে বীর ছিলেন। যাই হোক, আমরা আলোচনা করবো নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্স অধিকৃত ইটালির কর্সিকা দ্বীপের আজাচিও দ্বীপে 1769 সালে জন্মগ্রহণ করেন। তার ভাই বোনের সংখ্যা ছিল মোট 13 জন, তার মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তিনি 17 বছর বয়সে 1786 সালে স্কুল ত্যাগ করে সেনাবাহিনীতে যোগদান করেন, কারণ পড়াশোনা করে তিনি মনোযোগী ছিলেন না। এরপরে তিনি 1795 সালে ফ্রান্সের রাজতন্ত্রীদের বিদ্রোহ দমন করে ন্যাশনাল অ্যাসেম্বলিকে তিনি রক্ষা করেন। তো আমরা জানি যে নেপোলিয়ন বোনাপার্ট একজন অত্যন্ত প্রতিভা সম্পন্ন একজন সামরিক ব্যক্তিত্ব ছিলেন। তো দেখো, তিনি সে সময়ে পরবর্তীকালে ইটালির অভিযানে তিনি সেনাবাহিনীর সেনাপতি নিযুক্ত হন। তিনি ডাইরেক্টরের শাসনামলে সীমাহীন দুর্নীতি ও অব্যবস্থাপনায় জনগণ একসঙ্গে অতিষ্ঠ হয়ে যায়। সে সময় জনগণ ও শাসন ব্যবস্থা উৎখাত করতে আগ্রহী হয়ে ওঠে। এতে তিনি আগ্রহী হয়ে ওঠায় কারণ তিনি উৎসাহবোধ করেন এবং এ সময় তিনি বিশ্বের অভিযান শেষ করে তিনি দেশে ফ্রান্সে প্রত্যাবর্তন করেন এবং তিনি লক্ষ্য করেন যে ডাইরেক্টরদের সীমাহীন দুর্নীতি ও অত্যাচারের কারণে মানুষ এখান থেকে মুক্তি চায়। তিনি তার উৎসাহিত বোধ করেন এবং তিনি 1799 সালের ডাইরেক্টরদের উৎখাত করে ফ্রান্সের সিংহাসনে আরোহণ করেন। তার ক্ষমতা নেপোলিয়ন বোনাপার্ট তার ক্ষমতা গ্রহণ সম্পর্কে বলেন, আমি ফ্রান্সের রাজভবন মাটিতে পড়ে থাকতে দেখি এবং সেখান থেকে আমি তরবারির সাহায্যে তার মাথায় উঠিয়ে নিই। তিনি মন্তব্য করেন যে আই found the crown of France lying on the ground. I picked it up with my sword. যাই হোক, নেপোলিয়ন বোনাপার্ট এভাবে ক্ষমতা আসেন। তিনি 1804 সালে নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করেন। এখন নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতা এসেই কিছু কাজ করেছিলেন। তিনি সংবিধান রচনা করেছিলেন, যা অষ্টম সংবিধান পরিচিত। এই সংবিধান অনুযায়ী সংবিধান শাসন করা রাজ্য শাসন করার জন্য 10 বছর মেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করেন, পরিকল্পনা চালু করেন। এই পরিকল্পনার অংশ হিসেবে তিনি 3 জন কন্সাল নিয়োগ দেন। প্রথম কনসালের কাজ হলো, প্রথম কনসালের কাজ ছিল যে আইন প্রণয়ন ও সকল প্রকার সামরিক গবেষণা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া। দ্বিতীয় তৃতীয় কাউন্সিল শুধু প্রথম কাউন্সিলকে শুধু কনসালকে সহায় পরামর্শ দিলেন। এভাবে তিনি সংবিধান রচনা করেন। এরপরে তিনি কী করলেন, সংবিধানে তিনি নেপোলিয়ন বোনাপার্ট নিজেকে প্রথম কনসাল হিসেবে নিযুক্ত করেন। এরপরে তিনি কী করলেন, সংবিধানের 4 স্তর বিশিষ্ট প্রস্তাবনা করেন। এর প্রথম হচ্ছে যে রাজ্য পরিষদ বা কাউন্সিল অফ স্টেট, বিচার ব্যবস্থা বা বিচারালয় বা ট্রাইব্যুনাল, বিধান ব্যবস্থা বা বিধানসভা বা লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং সর্বশেষ ছিল সিনেট। এই 4টা প্রস্তাব, এই 4 ভাবে তিনি তার শাসন ক্ষমতাকে বিন্যস্ত করেন। যাই হোক, তিনি এই ডাইরেক্টরদের আমলে সন্ত্রাস কর্মকাণ্ড থেকে তিনি ফ্রান্সের জনগণকে জনগণের মধ্যে যে এই হতাশা সৃষ্টি হয়েছে তা দূর করার চেষ্টা করেন এবং তিনি ফরাসি বিপ্লবের মূল মন্ত্র সাম্য, মৈত্রী, স্বাধীনতা এই তিনটা ভিত্তিতে যে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছে তার মধ্যে তিনি সাম্য বেছে নেন। তিনি ফরাসি সমাজে সবাইকে সমান অধিকার দেওয়ার চিন্তা করেন এবং সবার ভিতরে ভেদাভেদ দূর করে তিনি শাসন ব্যবস্থা পরিচালনা করার চেষ্টা করেন। যে তিনি ফরাসি সাম্রাজ্য হবে কোনো ব্যক্তির বংশ মর্যাদার উপর নির্ভর করে তার পদমর্যাদা দেওয়া হবে না, ব্যক্তির কর্মকাণ্ডের উপর অর্থাৎ ব্যক্তি কর্মকাণ্ড কীভাবে পরিচালনা করছেন তার কর্মের মাধ্যমে তার পদোন্নতি সহ সব কিছু তার উন্নয়নের মাপকাঠি হিসেবে বেছে নেওয়া হবে কর্মক্ষমতাকে। তো তিনি লিজিয়ন অফ অনার নামক একটি লিজিয়ন অফ অনার নামক সম্মানসূচক পদবীর সৃষ্টি করেন, যার মাধ্যমে তিনি সব ফ্রান্সের সবাইকে উচ্চ পদে অধিষ্ঠিত করতে পারেন। এই তার ব্যবস্থা করেন এই পদ্ধতির মাধ্যমে। যাই হোক, এরপর আমরা আলোচনা করব নেপোলিয়নের সংস্কার সমূহ। নেপোলিয়ন ক্ষমতায় আসার পর কী কী সংস্কার কার্য হাতে নিয়েছিলেন? হ্যাঁ, নেপোলিয়ন প্রত্যেক শাসকই ক্ষমতায় আসার পর কিছু না কিছু নতুনভাবে তার শাসন কার্য পরিচালনার চেষ্টা করেন। তার শাসন ব্যবস্থা কেমন হবে তার একটা পরিকল্পনা করে তিনি সেই অনুযায়ী তার পরিষদ সাজান। তো নেপোলিয়ন বোনাপার্টও কিন্তু ক্ষমতা আসার পরেই তার ফ্রান্স সাম্রাজ্য কেমনভাবে পরিচালিত হবে তার একটি সংস্কারমূলক কার্যক্রম তিনি শুরু করেন। প্রথমে তিনি প্রশাসনিক সংস্কার করেছিলেন। প্রশাসনিক সংস্কারের মধ্যে ছিল তিনি সমস্ত ফ্রান্সকে 83টি প্রদেশ এবং 547টি জেলা আগের যে জেলায় ছিল তা আগের মতো বহাল রাখেন এবং এগুলোতে নতুন নতুন কর্মচারী নিয়োগ দেন। আগের যারা ডায়রেক্টর আমলে যারা ছিল তাদেরকে তিনি অব্যাহতি দিয়ে তিনি সেই স্থানে নতুন কর্মচারী নিয়োগ দেন, তার অনুগত একটা শ্রেণী তৈরি করতেন যাতে তিনি পরবর্তীতে আর কোনো সমস্যার সম্মুখীন না হন বা কেউ বিরোধিত না হন। এরপরে তিনি কী করলেন? প্রিফেক্ট ও কাউন্সিলরদের মধ্যে প্রিফেক্ট ও সাব প্রিফেক্ট এই তিন তাদের ইচ্ছা মতো নির্বাচন করে দেন। তিনি নিজের ইচ্ছা মতো তিনি তাদের নিয়োগ দেন এই প্রিফেক্ট এবং সাব প্রিফেক্টদের, এবং তারা নেপোলিয়ন বোনাপার্টের পরামর্শ অনুযায়ী তাদের সিদ্ধান্তগুলো গ্রহণ করতেন। তো এরপরে তিনি কী করলেন? পূর্ব রাজতন্ত্রের সময়কার ইন্টেন্ডেন্টদের অব্যাহতি দেন এবং সেখানে নতুন ইন্টেন্ডেন্ট নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেন। তো যাই হোক, তিনি এভাবে তার প্রশাসনের কর্মকাণ্ড যারা কর্মদক্ষ এবং কর্মক্ষম তাদের হিসেবে তার প্রশাসনের তিনি স্থান দিয়েছিলেন। এরপর আলোচনা করব অর্থনৈতিক সংস্কার। হ্যাঁ, নেপোলিয়ন বোনাপার্ট যখন ক্ষমতা গ্রহণ করত তখন ফ্রান্স ছিল ঋণ ঘরে জর্জরিত এবং একটি অত্যন্ত ভঙ্গুর সমাজ অর্থনীতি নিয়ে তিনি যাত্রা শুরু করেছিলেন। পরবর্তী তিনি ক্ষমতা গ্রহণ করার পরই তিনি ব্যয় সংকোচন নীতি অর্থাৎ তিনি রাজকর্মচারীদের কিছু ছাঁটাই করেন এবং কিছু অপব্যয় যেগুলো অযথায় ব্যয় করা হতো সেগুলো এই নিষ্প্রয়োজনীয় ব্যয়গুলো তিনি মিটিয়ে দেন, মানে এইগুলো তিনি বাতিল করে দেন, এইগুলো আর করা যাবে না। তিনি এই শুধুমাত্র যেগুলো না করলে নয় সে ধরনের ব্যয়গুলো বহন করতেন এবং অপব্যয় তিনি রোধ করেছিলেন। এভাবে তিনি তার ভঙ্গুর অর্থনীতিকে তিনি আবার সচল করেছিলেন। পরবর্তী দেখা যায় আমরা এর সময় তিনি রাজস্ব দপ্তর ও অডিট দপ্তর নামক দুটি দপ্তর চালু করেছিলেন যাতে দুর্নীতিগ্রস্ত না হয়। নেপোলিয়ন 18 সালে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন এবং বার্ষিক 6% হারে সুদের ব্যবস্থা করেন যাতে কৃষক শ্রেণী এবং সেসব মধ্যবিত্ত দুর্যোগ শ্রেণী ঋণ নিয়ে তাদের শিল্প কল্পনায় এইগুলো কাজে লাগাতে পারে এবং শিল্পের উৎপাদন সেসব ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং কৃষি উৎপাদনও বেড়ে যায় এই ঋণ পাওয়ার ফলে। এরপরে তিনি এরপরে আলোচনা করব আইনবিধি রচনা। হ্যাঁ, নেপোলিয়ন বোনাপার্ট পরবর্তীতে তিনি কী করলেন? কিছু আইন সংস্কারের হাত দিলেন, কারণ আইন যদি সংস্কার করার পর তা না মানা হয় তাহলে সেটা আইন প্রণয়নের কোনো মানেই হয় না। নেপোলিয়ন বোনাপার্ট নতুন কিছু আইন তৈরি করলেন এবং এগুলো মানার কঠোর নির্দেশনা জারি করলেন। যাই হোক, তিনি কী করলেন? आधासामरिक विद्यालय ন্যাশনাল কনভেনশন আমলে প্রতিষ্ঠিত বিদ্যালয় এবং গির্জার মাধ্যমে বিদ্যালয় নামক বিদ্যালয় তৈরি করেছিলেন। তিনি বলতেন যে তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দেব। তো যাই হোক, শিক্ষার ক্ষেত্রে লেখুরান অভূতপূর্ব পরবর্তী অভূতপূর্ব সাফল্য লাভ করেছেন তার শিক্ষানীতির ক্ষেত্রে। এরপর আলোচনা করব সামাজিক সংস্কার। হ্যাঁ, নেপোলিয়ন আমলে সমাজে বৈষম্য ছিল, পরবর্তী দূর করে সমতার ভিত্তিতে তিনি আইন প্রণয়ন করেন এবং সমাজের শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং কঠোর হস্তে তোমার অত্যাচার নির্যাতন বন্ধ করে তিনি খুব সুন্দরভাবে ফরাসি সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। এরপর আলোচনা করব জনহিতের কাজে। হ্যাঁ, নেপোলিয়ন বোনাপার্ট রাস্তাঘাট নির্মাণ সহ নদী খনন করেছিলেন এবং অনেকগুলো রাস্তাঘাট গিরি খাতের মধ্যে তৈরি করেছিলেন, যাতে ফ্রান্স ইতালির মধ্যে যাতায়াত সহজ হয়েছিল, স্পেনের সাথে যাতায়াত সহজ হয়েছিল এবং তিনি অনেকগুলো নদী খনন করে খাল খনন করেছে, যার সাথে প্রথম কোনো নদীগুলোর সাথে তাদের যাতায়াত ব্যবস্থা বৃদ্ধি পেয়েছিল। এছাড়া তিনি জনগণের জন্য আরও অনেক কিছু তৈরি করে দিয়েছিলেন। এই বলে আমি আজকে এই বলে আমি আমার কার্যক্রম অনলাইন ক্লাসের ইতিহাস আগামীতে তোমাদের সাথে আবারও দেখা হবে। অন্য একটা কথা নিয়ে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।